আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বর্তমান সরকারি গণতন্ত্রের জন্য হুমকি বলছে আসাম রব। এরপর জানিয়ে দেব বিএনপি সমাবেশ নিয়ে নাটক করে বলছে উবাইদুল কাদের। আরো জানিয়ে দেব ষড়যন্ত্র হলেও রাজশাহীর গণসমাবেশ সফল হবে বলছে বিএনপি। এদিকে মানুষ সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না বলছে হানিফ। এবারে জানিয়ে দেব 10 ডিসেম্বর নয় পল্টনে বিএনপির গণসমাবেশ হবে বলছে রিজভি। সর্বশেষ জানিয়ে দেব থানায় বিক্ষুব্ধ জনতার হামলা, 36 পুলিশ আহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। বর্তমান সরকারি গণতন্ত্রের জন্য হুমকি বলছে আসাম রব। জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে বল প্রয়োগ ও ভয় উৎপাদনের শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। এই ভয়ঙ্কর শাসন ব্যবস্থার কারণে জনগণ গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আইনগত নৈতিকভাবে ভেঙে পড়েছে। সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন ক্ষমতা ধরে থাকায় একটি অনুগত্যশীল সুবিধাভোগী গোষ্ঠী সরকারের অনৈতিক ও বর্বরোচিত কাজের সমর্থক হয়ে উঠেছে, যা সমাজের জন্য হুমকি স্বরূপ। সম্প্রতি সরকার নিজেই স্বীকার করেছে ভোট চুরি জনগণ মেনে নেয় না, যারা ভোট চুরির অপরাধে অপরাধ জনগণ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ বাধ্য করে। সুতরাং ভোট চুরির অপরাধে আওয়ামী লীগ অপরাধী। যেহেতু পদত্যাগ করার নৈতিক শক্তি সরকারের নেই, সেহেতু বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করাই জনগণের রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। অন্যায় করার পর অন্যায়ের ন্যায্যতা প্রমাণ করা ভয়াবহ অন্যায়। হাইব্রিড রিজিম পরিবর্তনের পর আমাদের অংশীদারিত্বের গণতন্ত্র হবে দেশ শাসনে সবার অংশগ্রহণ, জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করা। উত্তরা বাসভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন সানর হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ, স্বপন প্রমুখ। বিএনপি সমাবেশ নিয়ে নাটক করে বলছে উবাইদুল কাদের। বিএনপি সমাবেশ নিয়ে নাটক করে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, আগামী 10 ডিসেম্বর বিএনপির সমাবেশ, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ধারে কাছেও যাবে না। সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি একথা বলেন। এ সময় ঢাকার সমাবেশ ঘিরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান উবাইদুল কাদের। তিনি বলেন, আগামী ডিসেম্বরে খেলা হবে, এবার খেলা হবে দুর্নীতি হওয়া ভবনে, ভোট চুরি এবং যারা বিদেশে পাচার করেছেন তাদের বিরুদ্ধে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উবাইদুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে মারামারি করবেন না, উস্কানি দিবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছেড়ে দেয় নাই। আপনারা হামলা করলে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, এটা কি হয়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদার বলেই সাজাপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া বাড়িতে অবস্থান করছেন। তিনি নিজের ক্ষমতা বলে খালেদা জিয়াকে বাড়িতে থাকতে অনুমতি দিয়েছেন। কাদের বলেন, বিএনপি সমাবেশের 3 দিন আগে থেকেই হান্ডি পাতিল বিছানা বালিশ নিয়ে নাটক শুরু করেন, সেই নাটকের অংশ হিসেবে থাকে মশার কয়েল হাইরের নাটক। ষড়যন্ত্র হলেও রাজশাহীর গণসমাবেশ সফল হবে বলছে বিএনপি। মিথ্যা মামলা গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির আগামী 3 ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বানচালের ষড়যন্ত্র করা হলেও তা সফল হবে বলেছেন দলটির নেতারা। গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা একথা বলেন। সোমবার দুপুরে রাজশাহী নগরীর ভবন মোহন পার্ক এলাকায় নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে গণসমাবেশের রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক শাহিন শওকত বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সমাবেশ ঠেকানো যাবে না। তিনি বলেন, রাজশাহী শহরের নিমতলার মোড়ে পুলিশ নিজেই 5টি বোমা ফাটিয়ে 200 নেতাকর্মীর নামে মামলা করেছে। জনগণ যেন সমাবেশ স্থলে উপস্থিত হতে না পারে, সেজন্য সকল প্রকার যানবাহন বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। মঞ্চ তৈরিতে বাধা এসেছে। এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ উপস্থিত ছিলেন।
মানুষ সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না বলছে হানিফ। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির দুর্নীতিবাজ নেতাদের কথায় এই বাংলাদেশ আর পেছনে ফিরবে না। দেশের মানুষ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাওয়াই দেশের মানুষের লক্ষ্য। সোমবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত। বিএনপি জামায়াতকে উৎখাতের লক্ষ্যে কাজ করতে হবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া দল, আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। টানা 14 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকায় শেখ হাসিনা দেশকে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে কোথায় নিয়ে এসেছেন সেই বিষয়ে মূল্যায়ন করার সময় এসেছে জানিয়ে হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আর 1 বছর বাকি আছে। 2009 সালে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। বঙ্গবন্ধু কন্যা সেই বাংলাদেশকে আজ কোথায় নিয়ে এসেছেন আমাদের মূল্যায়ন করতে হবে, জনগণের কাছে তুলে ধরতে হবে কি ছিল আর কোথায় এসেছি মানুষকে জানাতে হবে। তিনি বলেন, 2009 সালে বাংলাদেশ 60 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ ছিল। আমাদের এত অর্থ ছিল না আমদানির, রিলিফ আনতে হতো। রিলিফ মানে ভিক্ষা সাহায্য। বিশ্বের মানুষ আমাদের ভিক্ষুকের জাতি হিসেবে চিনত। মধ্যপ্রাচ্য পরিচিত ছিলাম মেসকিনের জাতি হিসেবে। আমরা ক্ষমতায় আসার পর আমাদের প্রথম লক্ষ্য ছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। মাত্র 3 বছরে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আজ আমরা ভিক্ষুকের জাতি নই, আর্থ মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিত। আমাদের এই পরিচয় এনে দিয়েছেন শেখ হাসিনা। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ হবে বলছে রিজভে। আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিএনপির প্রচার উপকমিটির উদ্যোগে এই মত বিনিময় সভা হয়। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। গণসমাবেশ সাফল্যের লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির আহ্বায়ক মীর শরফত আলী শফু, সদস্য সচিব প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন প্রচার উপকমিটির নেতা আকমা মোজাম্মেল হক, ওমর ফারুক শাফিন, আকরামুল হাসান, ফেরদৌস আহমেদ খোকন, তাঁতি দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান প্রমুখ। রুহুল কবির রিজভি বলেন, দেশের গণমাধ্যম নানাভাবেই চাপে পড়ে। আমাদের সমাবেশ নিয়ে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে বলেই আমাদের প্রত্যাশা। সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে তাণ্ডব চালাচ্ছে, কখনো অনুমতি দেয় কখনো দেয় না। থানায় বিক্ষুব্ধ জনতার হামলা, 36 পুলিশ আহত। ভারতের কেরালায় একটি বন্দর নির্মাণের বিরোধিতা করে থানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রোববার রাতে রাজ্যটির ভিজিনজাম থানায় এই হামলা চালানো হয়। এতে অন্তত 36 পুলিশ সদস্য ও 20 জন বিক্ষোভকারী আহত হয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভিজিনজামের সাধারণ মানুষ ওই এলাকায় বন্দর নির্মাণের বিরুদ্ধে টানা 4 মাস ধরে প্রতিবাদ করছে। এ ঘটনায় রোববার 5 জনকে পুলিশ আটক করার পরে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়। স্থানীয় মানুষজন লাঠি ও পাথর নিয়ে থানায় হামলে পড়ে। এ সময় তারা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের দাবি, এ ঘটনায় তাদের 4টি জিপ, 2টি ভ্যান ও 20টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া থানার আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে। এ ঘটনায় 3000 জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। 2015 সালের ডিসেম্বর থেকে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। এরপর থেকেই উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্যভাবে ভূমি ক্ষয় শুরু হয়েছে বলে স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করেছেন। এর প্রভাবে ইতিমধ্যেই অনেক জেলে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। বিভাগে পড়েছে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রায় 56,000 মানুষ। থানায় হামলার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। এলাকায় 200 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরালা বন্দর উন্নয়ন মন্ত্রী আহমেদ দেভার কোভিল বলেছেন, সোমবার একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা কালেক্টরকে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করতে সর্বদলীয় সভা আহ্বান করতে বলা হয়েছিল। তিনি আন্দোলনকারীদের সঙ্গেও আলোচনা করবেন।